এ পর্যায়ে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন অধ্যাপক মাওলানা নুরুল ইসলাম মেহেরপুর। অধ্যাপক মাওলানা নুরুল ইসলাম মেহেরপুর সেক্রেটারি জেনারেল আহলাদিস আন্দোলন বাংলাদেশ। তাঁর বক্তব্যের বিষয় সংগঠনে ইখলাসের গুরুত্ব। আমি মোহতারামকে তাঁর নির্ধারিত বিষয়ে আলোচনা করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজীদ ওয়া ফুরকানিহিল হামিদ, বিসমিল্লাহির রাহমানির রাহিম, মান কানা ইউরিদুল হারসাত আখিরাতে নাজিদ লাহু মিন হারসিহি, ওমান কানা ইউরিদু হারসাত দুনিয়া নুতিহি মিনহা ওমা লাহু ফিল আখিরাতে মিন নাসিব। আহলাদ আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলন 2019-এর সম্মানিত সভাপতি আমির আহলাদ আন্দোলন বাংলাদেশ, উপস্থিত উপদেষ্টা মণ্ডলী, সুরা মজলিসে আমেলা, কেন্দ্রীয় পরিষদ সদস্য, সাধারণ পরিষদ সদস্য সহ জেলা সভাপতি, কর পরিষদ এবং তার সাথে হিতাকাঙ্ক্ষী বন্ধুবরেন, আল্লাহর শুক্রিয়া। প্রচণ্ড গরমের ভিতরেও আমরা দুনিয়ার সমস্ত আরামায়েশ ভুলে যে দারুল ইমারতের মসজিদে পরকাল পাওয়ার চরম বাসনা নিয়ে সেই সকাল 9 ঘটিকা থেকে এ পর্যন্ত ধৈর্য সহকারে বসে আছি। যে আল্লাহ ধৈর্য দান করলেন আমাদের বসে থেকে, এখানে উপস্থিত থেকে পরকালের মুক্তির পাথেয় জোগাড় করার মন মানসিকতা তৈরি করে দিলেন, সেই জন্য তার দরবারে প্রাণকুলে শুকর আদা করি বলে আলহামদুলিল্লাহ। নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অসংখ্য দরুদ ও সালাম, যার তরিকা মতবাদ দেখানো পথ মানব জাতির ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি, সেই নবীর উপর আমরা দরুদ পাঠ করি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইখলাস সমস্ত আমলের মূল। আজকে যারা খাটি নিয়াতে ইখলাসের সাথে এখানে এসেছেন তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন দেখুন। ইন্না মিন ইবাদাল্লাহি লা উনাসান মা হুম বি আম্বিয়া ওয়ালা সুহাদা ইয়াকবিতুহুমুল আম্বিয়া ওয়াস সুহাদা ইয়াউমাল কিয়ামাতি বি মাকানি মাকানিহিম মিন আল্লাহ। قالوا يا رسول الله هل تخبرنا من هم قال هم قوم تحبون بروح الله على غير ارحام হাশরের ময়দানে সমস্ত মানুষের মধ্য থেকে কিছু মানুষ তারা নবীও নন, তারা শহীদও নন, কিন্তু নবী এবং শহীদগণ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে ওই কিছু লোকের অবস্থান দেখে তারা ঈর্ষান্বিত হয়ে যাবে। তারা বলবে তারা কোন লোক, তারা কি নেকির কাজ করলো যে তারা এই মহাশরে কিয়ামতের দিন আল্লাহর সান্নিধ্যে এই সুন্দর চেয়ারে বসে আছে। নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর দিলেন হুম
কাওমুন তুহাব্বুনা বিরুহিল্লাহি আলা গায়রি রাহামিন, ওরা এই সমস্ত লোক যারা এক মায়ের পেটের ভাই নয়, রেহেমের কোনো সম্পর্ক তাদের মধ্যে নাই, ওয়ালা আমওয়ালিন ইয়াতাআতাউনাহা, তাদের মধ্যে ব্যবসা বাণিজ্যেরও কোনো সম্পর্ক নাই, কিন্তু তারা বিভিন্ন এলাকার থেকে, বিভিন্ন জেলার থেকে, বিভিন্ন গোত্র থেকে একত্রিত হয়ে এখানে এসেছে একমাত্র আল্লাহর দেওয়া রূহ অর্থাৎ পবিত্র কোরআন ও সহিহ হাদিসের প্রচার ও প্রসারের কাজে নিজেকে এখলাসের সাথে নিয়োজিত রেখেছিল, এই জন্যই তাদের এই মর্যাদা। আল্লাহ রাসূল বললেন, ওয়াল্লাহে আমি আল্লাহর কসম করে বলছি, ইন্না উজুহাহুম না নূর, তাদের চেহারা দিয়ে নূরের জ্যোতি প্রস্ফুটিত হবে, ও আলা নূরহিম, তারা নূরের চেয়ারে বসে থাকবে, লা ইয়াহজানুনা ইল্লা ইজা আখাফান নাস, লা ইয়াখাফুনা ইজা আখাফান নাস, কিয়ামতের দিন সেদিন সমস্ত মানুষ ভয়ে ভীত হয়ে মুহ্যমান হয়ে যাবে, কিন্তু ওই শ্রেণীর ওই লোকগুলার কোনো ভয় থাকবে না, ওয়ালা ইয়াহজানুনা ইজা হাজিনান নাস, সমস্ত মানুষ চিন্তান্বিত হয়ে মাথা নিচু করে থাকবে, অথবা হায় আমার কি হবে, হায় আমার কি হবে, এত চিন্তিত হয়ে যাবে, কিন্তু ওই লোকগুলা চিন্তিতও হবে না, তারা কারা, তারা এখলাসের সাথে একমাত্র খাস নিয়েতে আল্লাহ রাব্বুল আলামিনের ওহির বিধান নিজের ব্যক্তি পরিবার সমাজ জামাতে প্রচার প্রসারের কাজে সবাই যেন একত্রিত হয়ে এক মায়ের পেটের ভাই হয়ে বসেছিল, তারা সেই কাজে নিজেকে আত্মনিয়োগ করেছে। শুনুন, এখলাস মানে হলো আমল, শুধু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যেই করা, আর দুনিয়া কোনো স্বার্থে আমল না করা, সৃষ্টিকুলের মনস্তুষ্টি সাধন থেকে আমলকে একদম সরিয়ে নেওয়া, মুক্ত রাখা, সব রকম কুলুস কালিমা থেকে আমলকে পরিশুদ্ধ করার নাম হলো এখলাস। শুনুন, এখলাস খালেস নিয়াতে যদি আপনি আমল করেন, তার পূর্ণ ফল দিয়ে দেবে, আর যদি এখলাসের মধ্যে, নিয়াতের মধ্যে ত্রুটি থাকে, ওর কোনো ফল পাওয়া যাবে না। মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউফকাসুন উলাইকাল লাযিনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুন মা কানু ইয়ামালুন, যে ব্যক্তি পার্থিব জীবন ও তার জাকজমক কামনা করে, আল্লাহ বলেন তাদের কৃতকর্মের ফল দুনিয়াতেই আমি পূর্ণভাবে দিয়ে দেই, তাদের প্রতিদানের কোনো কমতি করা হবে না, এরা হলো সেই সব লোক যাদের জন্য পরকালের জাহান্নাম ছাড়ার কিছুই নাই, দুনিয়াতে তারা যেমন করেছিল আখেরাতে তার সবটুকুই বাতিল হয়ে যাবে, লোক দেখানো যা কিছু করেছিল তার সবটুকুই বিনষ্ট হবে। আল্লাহ বলেন মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাসাউ লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নামা ইয়াসলাহা মাযমুমান মাদহুরা, যে ব্যক্তি দুনিয়া চায় আমি তাকে দুনিয়া তাকে দ্রুত দিয়ে দেই, যার জন্য যতটুকু চাই ততটুকুই দিয়ে দেই, তারপর তার জন্য নির্ধারণ করে রাখি জাহান্নাম, সেখানে সে প্রবেশ করবে নিন্দিত ও লজ্জিত অবস্থায়। কিন্তু নিয়াতের কারণে রুব্বা আমালিন সাগীরিন ইউআযযিমুহু নিয়্যাহ ওয়া রুব্বা আমালিন কাবীরিন তুসাগগিরুহু নিয়্যাহ, নিয়াতের গুণে অনেক ছোট আমল বিশাল আমলে পরিণত হবে, আবার অনেক বড় আমল ছোট্ট আমল হয়ে যাবে। খাঁটি মনের
একটি ছোট আমল মুছে দিতে পারে পাপের বিরাট ভলিউম। আল্লাহ রাসূল বলেন, ইউসাহু বিরাজুলিম মিন উম্মতি ইয়াউমাল কিয়ামাতি আলা রুসিল খালায়েক, একটা লোককে কিয়ামতের দিন সমস্ত মানুষের সামনে হাজির করা হবে এবং তার হাতে পাপের 99টি ভলিউম দেওয়া হবে আর প্রত্যেকটা ভলিউমের দৈর্ঘ্য হবে মাদ্দাবাসারিহি, তার দৃষ্টিসীমা যতদূর ততদূর। সে সেই পাপের ভলিউম দেখে মুহ্যমান হয়ে একদম বিমোষিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এর এই পাপের ভলিউমের বিপরীতে তোমার কি কোনো আমল আছে? না আল্লাহ, আমার কোনো আমল নাই, আমার কিছু নাই। বলে তোমার যখন পাপ এবং নেকি লেখা হয় তখন কি ফেরেশতা তোমার উপরে কোনো অন্যায় করেছে? বলে না, কোনো জুলুম করে নাই, কোনো অন্যায় করে নাই, সঠিক লেখছে, যা আছে সব ঠিক। আল্লাহ বলবেন, শোনো, তোমার একটু নেকি আছে, গেলে একটি চিরকুট বের করবেন। চিরকুট এই যে তোমার নেকি, লোকটা ইয়া রাব্বি মা হাজিহিল বেতাকাতু মা হাজিহিস সিজলা, এই বিশাল পাপের 99টা ভলিউম তার কাছে এই সামান্য চিরকুট দিয়ে কি হবে? নবী মুহাম্মদুর না আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজকের দিনে তোমার উপরে কোনো জুলুম করা হবে না, তোমার যতটুকু যে কাজটুকু করেছো সেটুকুরই ফল তোমাকে দেওয়া হবে, তোমার উপরে কোনো জুলুম করা হবে না। এরপরে ওই লোকটার পাপের ভলিউমগুলো এক পাল্লায় দেওয়া হবে আর ওই চিরকুটটা এক পাল্লায় দেওয়া হবে। ওই চিরকুটে সে খালেস নিয়াতে একদিন মাত্র পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই চিরকুটটা নেকির পাল্লায় দেওয়ার সাথে সাথেই পাপের 99টা ভলিউম হালকা হয়ে যাবে আর ওই ছোট্ট একখণ্ড আমল যে খালেস নিয়াতে অত্যন্ত আল্লাহকে ভালোবেসে একদম দুনিয়ার সব কিছু বাদ দিয়ে খালেস নিয়াতে পাঠ করেছিল, এই কারণে ওই নেকির ওই চিটকুটটা ভারী হয়ে যাবে। সুতরাং যতটুকু আমল করব সবটুকুই করব ইখলাসের সাথে, আর যদি তা না করি সব বরবাদ হয়ে যাবে। ইখলাসের কারণে দৈনন্দিন প্রয়োজনীয় যে ব্যয় সে ব্যয়গুলো আপনার জন্য হয়ে যাবে সাদকা। আন সাইদ ইবনে আবি ওয়াক্কাস আন্নাহু আখবারাহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কল ইন্নাকা লান তুনফিকু নুফকাতান নাফকাতান তাবতাগি বিহা ওয়াজহা আল্লাহ ইল্লা উজিরতা আলাইহা হাত্তা মা তাজআলু ফি ফাই ইমরাতিকা। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, এক ক্লাসের সাথে আল্লাহর সন্তুষ্টি লাভের নিয়তে তুমি যে কোনো প্রকার ব্যয় করো না কেন তার পূর্ণ ছাপ তুমি পেয়ে যাবে, এমনকি তোমার স্ত্রীর মুখে যে এক মুঠো খাবার তুলে দাও তাও সাদকায় পরিণত হয়ে যাবে নিয়াতের কারণে, এক ক্লাসের কারণে, পূর্ণ এক ক্লাসের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার দুশ্চিন্তাগুলো দূর করে দেবেন। আনা আনাসিন ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান কানাতিল আখিরাতু হাম্মাহু জালাল্লাহু গিনাহু বিকলবিহি ওয়া জামালাহু শামলাহু ওয়া আতাহু আতাতুহু দুনিয়া ওয়া হিয়া রাগিমাতুন ওয়া মান কানাতু দুনিয়া হাম্মাহু জালাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি ওয়া ফাররাকা আলাইহি শামলাহু ওয়া লাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুদ্দিরা লাহু। যার জীবনের লক্ষ্য হবে আখেরাত, যার প্রত্যেকটা কাজ, যার প্রতিটা কাজ দুনিয়ার প্রয়োজনীয় কাজ, তার নেকি লাভ যদি আখেরাত ভিত্তিক হয়, তার নিয়াত যদি আখেরাতের সন্তুষ্টি লাভের হয়, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য হয়, আল্লাহ বলেন এর কারণে আমি দুনিয়ায় যত তার অগোছালো কাজ এলোমেলো কাজ সবগুলো গুছিয়ে তার সমাধান করে দেব। আর কি করব, তার অন্তরাত্মা কাল্পটা পাঁচুর যদি বোঝাই করে দেব। এলোমেলো বহু কাজ, ছেলে মেট্রিক পরীক্ষা দিতে যাবে, পাশ করবে কি করবে না, ঘরের অর্ধেক হয়েছে, হচ্ছে কি হচ্ছে না, অন্য একটা কাজ বাদিয়ে রেখেছেন, কি হবে কি হবে, কিন্তু সবগুলা নিয়াত করেছেন, এগুলো করলে
আমার এই ছেলেটা যখন পাশ করবে আমি আল্লাহর রাস্তায় ওকে দেব, ওর অর্থ করি যা উপার্জন করবে আমি আল্লাহর জন্য তা ব্যয় করব, এই ঘরটা হলে মেহমানদারি হবে, আল্লাহর দিনের লোকরা উঠবে বসবে, এর যা নেকি এর যা ভালো কাজ আমি আল্লাহর উদ্দেশ্যে দেব। এভাবে প্রত্যেকটা কাজের নিয়াত যদি ওর আখেরাত ভিত্তিক হয়, আল্লাহ বলেন এই যে এলোমেলো কাজ অগোছানো কাজ গুছিয়ে তা সমাধান করে দেবেন এবং তার অন্তরটা পরিতৃপ্তি করে দেবেন, পাচুর যদি তার অন্তরটা তার কাল্পটা ভরে দেবেন। কিন্তু তার নিয়াত যদি দুনিয়ামুখী হয় তাহলে তার সব গোছানো কাজগুলো এলোমেলো করে দেবে এবং তার চোখের সামনে শুধু অভাব অভাব অভাবই দেখা দেবে। কিন্তু এত ব্যস্ত হওয়ার পরেও আল্লাহ তার জন্য যতটুকু লিখেছেন তকদিরে তার চেয়ে একটু বেশি তার কামাই হবে না। শুনুন, এ ক্লাস যদি না রাখে, কাজের মধ্যে যদি পরকালের নিয়াত না থাকে, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্য না থাকে, তাহলে সে কাজগুলো সবগুলো ক্ষতির কারণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেখেন, মান তাআল্লামাল ইলমা মিম্মা ইয়াবতাকি বিহি ওয়াজহাল্লাহ আজ্জা জাল্লা লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিউসিবা বিহি আরদাম মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরফাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি এলেম অন্বেষণ করে, মাদ্রাসায় লেখাপড়া করে কিংবা অন্য জায়গায় লেখাপড়া করে বড় বিদ্বান হয় এই উদ্দেশ্যে যে তার উদ্দেশ্য হওয়া উচিত ছিল আল্লাহর সন্তুষ্টি লাভ করা, সে বড় বিদ্বান হবে, সে বড় জ্ঞান হবে, জ্ঞানী হবে, তা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত কীভাবে করা যায়, কীভাবে আল্লাহর অস্তিত্বের প্রমাণ করা যায়, আল্লাহর দিন প্রতিষ্ঠা করা যায়, এই নিয়াত হওয়া উচিত ছিল। কিন্তু নিয়াত হয়ে গেছে উল্টা। কি সে কি করবে এই এলেম দ্বারা, সে কি করবে আরজাম মিনাত দুনিয়া, দুনিয়া অর্জন হবে, বড় চাকরি পাবে, ইঞ্জিনিয়ার হবে, বড় কিছু হবে, অথবা কি করবে ওই এলেম দ্বারা সে কি করবে দুনিয়া কামাই করে মানুষের উপরে প্রভাব বিস্তার করবে। এই ধরনের নিয়াত যদি হয় আল্লাহর রাসূল বললেন সে জান্নাতের বাতাসও পাবে না, জান্নাতের সুগন্ধিও পাবে না। মান তলাবাল ইলমা লিউজারিয়া বিহিল উলামা আউ মা আউলি উমারিয়া বিহি সুপাহা আউলি আউলি ইয়াসরাফা বিহি উযুহান নাস ইলাইহি আদখালাহুল্লাহুন নার। যে ব্যক্তি এলেম অর্জন করবে এই উদ্দেশ্যে যে সে এলেম দ্বারা সে আলেমদের সাথে প্রতিযোগিতা করবে, আলেমদের সাথে ঝগড়া করবে, আলেমদের সাথে বাহাস করে আলেমদেরকে হটিয়ে দেবে, এই উদ্দেশ্যে এলেম শিখছে, বিতর্ক করবে, অথবা বোকাদেরকে নির্বোধদেরকে বিতর্ক করে ঠকিয়ে দিয়ে তার থেকে ফায়দা হাসিল করবে, অথবা বক্তৃতা দিয়ে মানুষের মন তার দিকে আকৃষ্ট করবে, বক্তৃতার মাঝে মাঝে হুঙ্কার দিয়ে বক্তৃতা দিয়ে মানুষের মন তার দিকে রুজু করে নেবে। এই উদ্দেশ্যে যদি সে বক্তৃতা শেখে, এই উদ্দেশ্যে যদি সে এলেম অর্জন করে, আল্লাহর রাসূল বললেন আল্লাহ তাআলা তাকে জাহান্নামেই নিক্ষেপ করবেন। বক্তৃতার মাঝে যদি সুর ঢং, বক্তৃতার মাঝে যদি এই ধরনের নিয়াত থাকে, শ্রোতাদের মন আকৃষ্ট করে অর্থ উপার্জনের নিয়াত থাকে, কি হবে ভাই দেখে নিন, বিদ্যা অর্জন করতে হবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, আর কোন উদ্দেশ্যে না। শোনেন, এখলাস শূন্য আমল যতই গুরুত্বপূর্ণ হোক না কেন জাহান্নামের কারণ হবে। সুফাই আল আসবাহি মদিনার মসজিদের এক কোনায় বসেছিলেন, হঠাৎ করে দেখেন কিছু লোক একটা লোককে ঘিরে নিয়ে বসে আছে তার কাছে, মানে মানুষ জুমে আছে। ধীরে ধীরে বেচারা তার কাছে গেলেন, যাওয়ার পরে বললেন যে উনি কে? বলে উনি চেনেন না, উনি তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তাই নাকি?
তার কাছে যে লোকজন যখন সরে গেল তখন বলছে, আমি আপনার কাছে একটি প্রশ্ন জিজ্ঞাসা করব, আপনি কি আমাকে বলবেন? হ্যাঁ বলেন। বলে যে হাদিসটা আপনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আসলামের কাছে নিজে শুনেছেন, সেভাবেই মুখস্থ করেছেন এবং সেভাবেই মানুষের কাছে তা বলেছেন, এই ধরনের একটি হাদিস বলতে পারবেন? হ্যাঁ, আমি তোমাকে এই ধরনের একটি হাদিস বলবো, আমি তোমাকে এই ধরনের একটি হাদিস বলতে পারবো, এবং যেখানে শুনেছি, যে অবস্থায় শুনেছি, এইখানে শুনেছি, এই অবস্থায় বলেছি, আমি তোমাকে সেটা বলবো। বলতে বলতে সে অজ্ঞান হয়ে পড়ে গেল। আবার কিছুক্ষণ পরে হুশ ফিরে আসলে লোকটা আবার যে বলছে, আপনি কি বলতে পারবেন এই ধরনের একটা হাদিস যে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে শুনেছেন, নিজে শুনেছেন, যে জায়গায় শুনেছেন, যেভাবে শুনেছেন, সেভাবে মুখস্থ করেছেন, সেভাবে বলেছেন? বলে হ্যাঁ, আমি বলতে পারবো, আমি সেটা বলতে পারবো, আমি স্মরণ করছি, আমি বলতে পারবো। বলতে বলতেই ওই হাদিসের গুরুভার তার উপরে, তার অন্তরে এসে গেছে, অজ্ঞান হয়ে পড়ে গেল। এভাবে তিনবার হওয়ার পরে তিনি শেষবার এবার বললেন, শোনো, কিয়ামতের দিন যার বিরুদ্ধে বিচারের প্রথম রায় ঘোষিত হবে সে একজন শহীদ, তাকে হাজির করা হবে, তাকে দেওয়া যত নিয়ামত আল্লাহ তাকে স্মরণ করে দিবেন, এরপরে সে তা স্বীকারও করবে। আল্লাহ বলবেন, এসব নিয়ামত পেয়ে তুমি কি করেছিলে? যে আল্লাহ রাসূল, এসব নিয়ামত পেয়ে তো আমি আপনার রাস্তায় কাতাল তুফিকা হাত্তা উস্তুসিদা, আমি আপনার রাস্তায় জীবন দিয়ে দিয়েছি, আমি শহীদ হয়ে গেছি। আল্লাহ বলবেন, কাজ্জাবতা, তুমি মিথ্যা বলছো, কিন্তু তুমি এগুলো করেছিলে যে লোকেরা তোমাকে বীর বলবে, লোকেরা তোমাকে বীর পুরুষ আখ্যায়িত দেবে, এই জন্যই তুমি শহীদ হয়েছিলে, এই জন্যই তুমি বীর বিক্রমে যুদ্ধ করেছিলে, অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যে হাদিসটা আপনারা সবাই জানেন, এই হাদিসটা আবু হুরায়রা বলতে যে তিনবার জ্ঞান হারিয়ে ফেললেন। সুতরাং এই হাদিসটা মিশকাতেও আছে, আপনার বাড়িতে দেখে নেবেন। প্রত্যেকটা কিছুর নিয়ত হবে আমাদের আল্লাহ, আল্লাহর সন্তুষ্টি মানে সামান্যতম দুনিয়ার স্বার্থে লোক দেখানো বা দুনিয়ার স্বার্থ উদ্ধারের নিয়তে যদি সংগঠনে যোগ দেন বা সংগঠনে কিছু করেন বা এদিকে হাঁটেন বা নিজেই ব্যক্তিগত আমল করেন, সমস্ত আমলগুলো সব বরবাদ হয়ে যাবে এবং এর পরিণাম হবে জাহান্নাম। আল্লাহ যেন আমাদেরকে এই নিয়াতের পরিশুদ্ধ অর্জন করে আমল করার তৌফিক দান করুন, সাবরান আমিন। আল্লাহ রাসূল বললেন, তাইসালে আব্দে দুনিয়া আব্দে দিরহাম আব্দুল খামিসা, ধ্বংস হোক দিনার দেহরামের এবং পদলবী গোলামের, ধ্বংস হোক তারা যারা দিনার দেহরামের জন্য দুনিয়ার কিছু করে অথবা পদের লোভে যারা কিছু করে তারা ধ্বংস হোক। ইন উতিয়া রদিয়া, যখনই তাকে কিছু দেওয়া হয় খুব খুশি হয়তা সাকিতা, যদি পদ না দেওয়া হয়, যদি টাকা পয়সা না দেওয়া হয়, যদি দিনার দেরহাম কম পড়ে যায় খুব রাগ করে। তাই সাবন্তা কাশা, ওর লানত হোক, ও ধ্বংস হোক, ওর পায়ে যদি ওয়াইজা শিকা ফালান্তা কাশা, ওর পায়ে যদি কোনো কাটা ফুটে যায় সে কাটাও যেন খুলে দেওয়ার কোনো লোক না হয়। তুবালে আব্দিন আখজবিনান ফারাসিহি, জান্নাতের খুশির খবর ওই সংগ্রামী বীরদের জন্য যারা তাদের ঘোড়ার লাগাম আল্লাহর রাস্তায় সব সময় ধরে থাকে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যখন আমিরে জামাতের হুকুম হয়ে যায় কি অবস্থা, দেয় দৌড়, আশা আশা রাসাহু মুখবিরা দান কাদামাহু, তার পা ধোয়ার সময়টা পায় না, মাথায় চিরুনি দিবে টুপি বাঁধা দিবে সময় নাই, আমির জামাত বলেছে দে দৌড়, ওই অবস্থায় আমির জামাতের কাছে চলে এসেছে। তাই বলছে, আশা আশা রাসাহু মুখবিরা দান কাদামাহু, পা ধোয়ার সময় পায় না, তার মাথাটা আশ্রণের সময় পায় না, ওয়াইন কানাফিল হিরাসাতে কানাফিল হেরাসা, তাকে যদি বলা হয় ওই যে ওখানে পিছনে পাহারা দাও, ও লেগে যায় পাহারা দিতে, ওকে যদি আদায় করো আদায় করতে বলা যায়, ওকে যদি পানি খাও পানি খাওয়ায়, ওকে যে হুকুম করা যায় সেই হুকুম পালনে সে মহাব্যস্ত হয়ে যায়, কিন্তু ওকে কোনো মূল্যায়নই করা হয় না। ও যদি
আমির জামাতের কাছে এসে বলে আমি এই বিষয়ে একটু ছুটি চাই, বলে না তোমার কোনো ছুটি নাই, বলে আমি একটু সুপারিশ করতেছি অমুককে এই পদে বা অমুককে এই দিন, না না তোমার কোনো সুপারিশও গ্রহণ করা হবে না। ওর সুপারিশও গ্রহণ করা হয় না, ওকে ছুটিও দেওয়া হয় না, ওর কোনো মূল্যায়নও করা হয় না, কিন্তু ও সব সময় দিনের পথে নিজেকে সদা প্রস্তুত রাখে। আল্লাহ রাসূল বললেন এই লোকই হলো জান্নাতের খুশির খবর প্রাপ্ত। প্রিয় আহলে হাদিস আন্দোলনের ভাইয়েরা, আপনাদের প্রতি আবেদন, যা কিছু করবেন আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এখলাসের সাথে। যারা এখলাসের সাথে কাজ করবেন না কোন নেকি পাওয়া যাবে না, অনেকেই আসবে, অনেকেই যাবে, অনেক উত্থান পতন হবে, কিন্তু আপনাদের নিয়াত, আপনাদের আমল, আপনাদের প্রত্যেকটা কার্যকলাপ হবে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। কত লোকই ছিল অমুকে চলে গেল, অমুকে এই হলো, আমিরে জামাতের সাথে ভালো লোক কেউ থাকে না, আরে আমার দুনিয়ার সব লোক চলে যান, আমার কি সব লোক চলে গেলে কি আমার হিসাব তাদের হিসাব আমাকে দিতে হবে নাকি? আমার হিসাব আমাকে দিতে হবে, আমি যতটুকু কাজ করব ততটুকু নাকি পাবো। জেলা সভাপতিদের কাছে যখন যাওয়া হয় খাতাগুলো ফাঁকা, এটা ফাঁকা, বলে অমুকে কাজ করে না, অমুকে কাজ করে না, আরে কে জেলা সভাপতির দশজনের মধ্যে কেউ কাজ না করলো, একজনও যদি কাজ করে সেই নাকি তো সে পাবে, অপরের তুলনা আমি দেবো কেন? আমি এক কদম হাঁটলে এক কদমের নেকি পাবো, দু কদম হাঁটলে দু কদম নেকি পাবো। সুতরাং ভাইও, আপনাদের কাছে আমার অনুরোধ রইল, খবরদার কখনো যেন দুনিয়ার লোভে, দুনিয়ার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে লোক দেখানো পাবে বা আমিরে জামাত আমাদের বাহবা দিবে বা আমি পুরস্কৃত হব এই উদ্দেশ্যে এই আন্দোলনে শরিক হবেন না। সম্পূর্ণ এখলাসের সাথে একদম খালেস নিয়তে কাজ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব কিছু বোঝাই করে দেবেন। দেখেন না, আল্লাহ বললেন না হে আমার বান্দা, তাফার রাখলি বাদাতি আমলাও সাদরা কাগে না, তুমি আমার উদ্দেশ্যে, তুমি আমার ইবাদতের জন্য, আমার সংগঠনের জন্য তোমার দুনিয়ার সমস্ত কাজকাম একটু বাদ দাও, একটু তার থেকে অবসর নাও, আমলাও সাদরা কাগে না, আমি তোমার অন্তরাত্মা প্রাচুর্য দিয়ে বোঝাই করে দেব। ও আশুদ্ধা ফাকরা, আর তোমার দরিদ্র হওয়ার, তোমার টাকা খরচ হওয়ার যত পথ সব পথ আমি বন্ধ করে দেব। যদি তা না করো তাহলে মালা তু ইয়াদাইকা সুগলান, তোমার দুই হাত কর্মব্যস্ততা দিয়ে বোঝাই করে দেব, এ কাজ সে কাজ, এর থেকে ওর থেকে, রাজশাহী বাড়ি, ঢাকায় বাড়ি, কত জায়গায় বাড়ি ঘর, এটা সেটা সব দিয়ে ব্যস্ত, এমনই ব্যস্ত থাকবে তুমি আমলই করতে পারবে না। কিন্তু অলাম আসত্তা ফাকরা, তোমার টাকা খরচ হওয়ার কোনো পথ বন্ধ করব না, অভাব তোমার নিত্য সঙ্গী বানিয়ে দেব। আল্লাহ রাস্তায় আসতে বলেছি, দুইটা দিন আপনাদেরকে আমরা ডাকি, কর্মী সম্মেলন ইস্তেমা, কত অজুহাত, আমার এই অসুখ, আমার ছেলে নাই, আমার পরীক্ষা, এটা সেটা, আরে যার হাতে সব কিছুর মালিক তাকে স্মরণ করে বাড়িয়ে বেরিয়ে পড়তে হবে আল্লাহর হস্তে, সব কাজ আল্লাহ সমাধান করে দেবে, আর তা না করলে সব এলোমেলো হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেকটা কাজ এই ক্লাসের সাথে করার তৌফিক দান করুন, আমিন। যারা এখানে 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 এসেছেন কত কষ্ট করে, সেই টেকনাফ থেকে তেঁতুলিয়া, হ্যাঁ কোথায় সেই টেকনাফ, কোথায় কক্সবাজার, আর কোথায় সেই তেঁতুলিয়া, আসা যে কত কঠিন ব্যাপার, কিন্তু আমাদের এখানে যারা এসেছেন আমরা তো তাদের চেহারা দেখি, আমরা তাদের সব কিছু বলি, কিন্তু আমরা আপনাদের কোনো খেদমত করতে পারি না। আপনারা আপনাদের জেলায় গেলে আপনারা যেভাবে আমাদেরকে সমাদর করেন, যেভাবে আমাদের আপ্যায়ন করেন, যেভাবে নিজের ভাই বা নিজের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি গেলেও এত খেদমত করেন না, কিন্তু আমরা তো আপনাদের কিছুই করতে পারি না, তবুও এখলাসের সাথে এখানে এসে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এসেছেন। এইটাই যদি প্রকৃত নিয়াত হয়ে থাকে, এর বিনিময়ে আল্লাহ আমাদের জান্নাত লিখে দিন। হে আল্লাহ, আমার যে ভাইরা যে নিয়াত এসেছে তুমি তার নিয়াত পরিবর্তন করে প্রকৃত এখলাসের সাথে কাজ করার তৌফিক দান করো। আমাদের জীবনের যত পাপ তাপ তুমি ক্ষমা করে দাও, আমাদের পিতামাতা আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছে, জানে না কি অবস্থায় কবরে শুয়ে আছে, আল্লাহ এই মসজিদের মধ্যে এই কর্মী সম্মেলনে প্রার্থনা করছি আমাদের পিতামাতা আত্মীয় স্বজনের কবরে দাব ক্ষমা করে দাও।
জান্নাতের হাওয়া কবরে পৌঁছে দাও। আল্লাহ যারা এখানে এসেছে তাদের তুমি হেফাজত করে রাখো, তাদের যাতায়াত পথকে তুমি একদম সুন্দর করে দাও, নির্বিঘ্ন করে দাও, তাদের প্রত্যেকটা যাতায়াত পথের যে ব্যয় এবং সময় এগুলো পরকালের সাদকে জারিয়া হিসেবে গ্রহণ করে নাও। আমাদের যুবকদেরকে তুমি সৎ চরিত্রবান করে আহলাজ আন্দোলনের নিবেদিত প্রাণকর্মী তৈরি করো। আমাদের মা বোনদেরকে তুমি হেফাজত করো। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ তাদের সুস্থতা দান করে দাও, আল্লাহ তাদের রোগ মুক্তির ব্যবস্থা করে দাও, আল্লাহ আমরা এরা এখানে যারা আছি আমাদের পাপগুলো ক্ষমা করে দাও। আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম যে দোয়া পড়ে মাপ চেয়েছিলেন মাপও তুমি করে দিয়েছিলে, আল্লাহ আমরা সেই দোয়া পড়ি, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।